আল্লাহর সাথে আল্লাহর রাসূলকে রাখবেন কে আল্লাহ যতদিন লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে ততদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে যতদিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে ততদিন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে যতদিন নামাজ থাকবে ততদিন আত্তাহিয়াতু লিল্লাহ ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ঠিক কি না রাসূল যদি মরে যায় তাহলে কলেমার মধ্যে আমার রাসূলের নাম কি জন্য আছে ঠিক কি না ঠিক কি রে বাবা ঠিক কি না ঠিক হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত অনেক নবী রাসূলদের কলেমা ছিল না ছিল কি ছিল না লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সাফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিমু খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কলিমুল্লাহ কলেমা ছিল কি ছিল না এখন কি আছে এখন আর আছে এখন কি আছে কিন্তু খোদার খোদাই যতদিন থাকবে আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ যতদিন থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ততদিন থাকবে ঠিক কি না আরেকটু আওয়াজ দিয়ে ঠিক কি না বুঝতে হবে আজকে আফসোসের বিষয় যে আমাদের সন্তানেরা এগুলা দেখছে এবং তারাও ঠিক ঠিক বলছে ঠিক কি না বলে কি বলে না আপনি ইউটিউবে দেখবেন ইয়া রাসূলুল্লাহ বলে একজন যখন স্লোগান দিয়েছে এক আলেম বলে যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ এটা ফালতু স্লোগান নাউজুবিল্লাহ আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে কে শয়তান আর একটু জোরে কে ইয়া রাসূলুল্লাহকে ফালতু বলে কে ইয়া রাসূলুল্লাহকে অস্বীকার করে কে ইয়া রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করেছে কে আর ইয়া রাসূলুল্লাহকে ভালোবেসেছে হযরত সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহকে ভালোবেসেছে হযরত সাইয়্যিদানা ফারুক আজম সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহকে ভালোবেসেছে হযরত উসমান গনি জিন্নুরাইন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহকে ভালোবেসেছেন শাহেনশাহে বেলায়েত সাইয়্যিদানা মাওলা আলী শেরে খোদা ঠিক কি না ঠিক কি না তাহলে আমরা কি মুমিনের দলে না শয়তানের দলে একদিকে সাহাবায়ে কেরাম মুমিনেরা আরেকদিকে শয়তানেরা মুমিনেরা বলে ইয়া রাসূলুল্লাহ আর শয়তানেরা বলে ইয়া রাসূলুল্লাহ বলা ফালতু স্লোগান তাহলে আমরা কি মুমিনদের দলে না শয়তানদের দলে আর একটু জোরে কার দলে আর একটু জোরে কার দলে ইয়া রাসূলুল্লাহ তাহলে ইয়া রাসূলুল্লাহ এটা বলার জন্য শিক্ষা দিয়েছেন কে আল্লাহ আর একটু জোরে বাবারা কে আল্লাহ কে আল্লাহ কারণ আমার আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর তাবেদারি করতে চাও তোমরা যদি আমি আল্লাহর গোলামি করতে চাও আগে আমার রাসূলের গোলামির দিকে যাও সত্য কথা না মিথ্যা কথা কোরআন আল্লাহ সাক্ষী দিচ্ছেন মাইয়ুতিউর রাসূল যে ব্যক্তি আমার রাসূলের তাবেদারি করবে বা আমার রাসূলের তাবেদারি করলো ফাকাদ আতা আল্লাহ সে স্বয়ং আমি আল্লাহর তাবেদারি করলো ঠিক কি না ঠিক কি না কোরআনে পাকে আমার রাসূল এত সহজ আমার রাসূলের পবিত্র হাত মুবারককে আমার আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহর হাত সুবহানাল্লাহ বলবেন না কোন নবী রাসূলের হাতকে আমার আল্লাহ নিজের হাত বলেছেন আর একটু জোরে বলেছেন আমার রাসূল কাফেরদের দিকে যখন কঙ্কর নিক্ষেপ করেছেন আমার আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার হাতে মারেন নাই স্বয়ং আমি আল্লাহ আমার হাতে মেরেছি ঠিক কি না আমার রাসূলের জাতে পাক নিয়ে কোন বেয়াদবি করার সুযোগ আছে না বেয়াদবি করার সুযোগ আছে না কেন নাই আল্লাহ বলেন কোরআনে পাকের অসংখ্য জায়গায় আল্লাহ নবীর আদবের ব্যাপারে বলেছেন ঠিক কি না ঠিক আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু আল্লাহ বলেন যারা খেয়াল করবেন বাবা এই এই আয়াত পাকের টিকা এই আয়াত পাকের আলোচনা আল্লাহ কেন করেছেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু যারা
নিশ্চয় যারা আল্লাহ এবং তার রসূলকে কষ্ট দেয় কাকে আমরা তো মুসলমান আমরা আল্লাহ এবং আল্লাহর রসূলকে কষ্ট দেই না আল্লাহ তুমি এই কথা কেন বললে আগে কষ্ট দেওয়ার পরিণাম আল্লাহ বলছেন লানাহুমুল্লাহু ফিদদুনিয়া ওয়াল আখিরা যে আল্লাহ এবং রসূলকে কষ্ট দেয় আল্লাহ তাকে দুনিয়াতে এবং আখিরাতে লানত দিতে থাকে নাউজুবিল্লাহ বলেন লানত কে দেয় আল্লাহ কে দেয় আল্লাহ কে দেয় আল্লাহ আল্লাহ কিভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূল মনে কষ্ট আনে আমরা তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমরা তো রোজা রাখি আমরা তো হজ করি যাকাত দেই নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ করে ফেলেছি আল্লাহ তোমাকে ডাকতে ডাকতে গলার পানি শুকিয়ে ফেলেছি তারপরেও কিভাবে আল্লাহ এবং রাসূল কষ্ট পায় আমার আল্লাহ বলেন যারা আমার রসূলকে নিয়ে গোস্তাকি করে যারা আমার রসূলকে নিয়ে সামান্যতম বিন্দুমাত্র বেয়াদবি করে বেয়াদবিমূলক কথাবার্তা বলে সেই কথাবার্তার দ্বারা আমি এবং আমার রসূল কষ্ট পায় ঠিক কি না আল্লাহর রসূলকে নিয়ে যদি কেউ বলে রসূল তো মরে মাটির সাথে মিশে গেছে আচ্ছা বলেন তো আল্লাহ খুশি হবে না বেজার হবে কি হবে কি হবে আমার রসূল আমার রসূল কি খুশি হবে না আল্লাহ আমার রসূলের হায়াতুন নবী বানিয়ে পাঠিয়েছেন এখন আমি আর আপনি যদি বলি যে রসূল তো 1400 বছর আগে মরে গেছেন রসূলের আবার কিসের জুলুস বলেন তো আমার রসূল খুশি হবে না বেজার হবে না আরেকটু জোরে খুশি হবে না বেজার হবে না কেউ যদি বলে আল্লাহ বারবার বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ যেখানে আমার রসূল সেখানে ফাইজা জুকিরতু জুকিরতা মাই যেখানে আমি আল্লাহর রসূলের আমি আল্লাহর শরণ সেখানে আমার রসূলের শরণ এর পরেও কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না তখন আল্লাহ কি খুশি হয় না বেজার হয় আর একটু জোরে খুশি হয় না বেজার হয় আমরা আজকে মিলাদুন নবীর মাহফিলে বসেছি ঠিক কি না এই মাহফিলের মজলিস শিক্ষা দিয়েছেন কে আরেকটু জোরে কে কোরআনে পাকে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার রসূলের দরুদ শরীফ পাঠ করি আরেকটু জোরে বলবেন না কি রে বাবা আল্লাহ আমার রসূলের দরুদ পড়ে আপনারা মনে হয় বেজার হইছেন দরুদ শরীফ কি আমরা খালি কাট্টলিবাসী পড়ি আমরা সরাইপাড়াবাসী পড়ি না কে পড়েন কে পড়েন তার ফেরেশতাদেরকে নিয়ে ঠিক কি না ঠিক কি না এরপরেও কেউ যদি বলে নবীর দরুদ পড়া যাবে না নবীর মিলাদ পড়া যাবে না নবীর সম্মানে দাঁড়ানো যাবে না এইটা বলার পরে আল্লাহ কি খুশি হবেন না বেজার হবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ করি ঠিক কি না আমি আল্লাহ কি করি কি পড়ি কি পড়ি আরেকটু জোরে কি পড়ি আল্লাহ জানিয়ে দেওয়ার পরেও কেউ যদি বলে নবীর দরুদ পড়া যাবে না নবীর কিয়াম করা যাবে না নবীর সম্মানে দাঁড়ানো যাবে না তখন আল্লাহর মনে আঘাত লাগে কি লাগে না আরেকটু জোরে লাগে কি লাগে না আল্লাহর যখন কষ্ট পায় আমার রসূলও তখন কষ্ট পায় ঠিক কি না যে রসূল আপনার আমার জন্য দুনিয়াতে এসেছেন দুনিয়াতে এসে সেজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলেছেন ঠিক কি না এত দয়ার নবী মায়ার নবী আর দ্বিতীয়টা হবে আর দ্বিতীয় আসবে এত দয়ার নবী মায়ার নবী আর আসবে আর একটু জোরে আসবে যে নবী এখনো মদিনায় পাকে মদিনার জমিনে আল্লাহর কাছে উম্মতের ক্ষমার জন্য কান্না করছেন কাল কিয়ামতের ময়দানেও আমরা উম্মতের গুনার জন্য ক্ষমা চাইবেন কান্না করতে থাকবেন সেই নবীকে যদি আমরা বলি যে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না আচ্ছা আমার রসুলের মনে আঘাত লাগে কি লাগে না আর একটু জোরে লাগে কি লাগে না এই উম্মত যখন বলে রসুলের মিলাদ পড়া যাবে না তখন আমার রসুলের মনে লাগে কি লাগে না আল্লাহ কি বলেন যখন আল্লাহ এবং রসুলের মনে কষ্ট লাগে আল্লাহ এবং রসুল কষ্ট পায় তখন যারা কষ্ট দেয় লানাহুমুল্লাহু ফিদ্দুনিয়া ওয়াল আখিরা আমি আল্লাহ তার দুনিয়া এবং আখেরাত উভয় জগতে তাকে লানতের বরখা পরিয়ে দিলাম ঠিক কি না তাহলে আমরা কি আল্লাহর লানত পেতে চাই না আল্লাহর রহমত পেতে চাই আর একটু জোরে বলতে হবে রহমত পেতে চাই না লানত পেতে চাই
রহমত পেতে চাইলে আসেন না রহমাতুল লিল আলামিনের জগতে ঠিক কি না রহমত পেতে হলে আসেন না ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতুল লিল আলামিনের কদমে ঠিক কি না বাবারা খেয়াল করে দেখবেন বাবা এগুলা আজকে যারা বলছে তাদের কোন ইবাদত তাদের কোন কাজে আসবে আমার যুবক বাবাদেরকে বলছি বাবারা এই সমস্ত মাহফিল দেখে আপনারা ঠিক ঠিক বলে তাদেরকে সমর্থন করে নিজেরাও ঈমান হারা হবেন না ঠিক কি না কারণ ওই শয়তানকে যারা ঠিক বলে তাদের ঈমানও শয়তানের সাথে ঠিক কি না আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ নবীর শানে বেয়াদবির ব্যাপারে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতকুম ফাওকা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওল তাজহারে বাদুকুম লিবাদিন আজকে আমাদের সমাজে আছে না কিছু মানুষ যারা বলে নবী আমার মত নবী আপনার মত বলে কি বলে না বলে কি বলে না বলে কি বলে না আমার আল্লাহ বলেন নবী তোমাদের কারো মত নয় ঠিক কি না আমার নবী কি এটা আমি আল্লাহ জানি আর আল্লাহ কি এটা আমার নবী জানে ঠিক কি না এর চাইতে বেশি কেউ জানবে না মুস্তাফার হাকিকত সবচাইতে বেশি জানবেন আল্লাহ আর আল্লাহ রাব্বুল আলামিনের হাকিকত সবচাইতে বেশি জানবেন আমার মুস্তাফা সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক কি না মেরাজে নিয়ে এটার প্রমাণই আল্লাহ দিয়েছেন মুসা নবী বারবার ফরিয়াদ করে আল্লাহকে দেখতে পায় না আদম ক্ষমা চাইতে চাইতে ক্ষমা পায় না নিজে দেখতে চেয়েছে মুসা নবী কত ফরিয়াদ করেছে আল্লাহ তোমার কাছে যেতে চাই তোমাকে দেখতে চাই আল্লাহ বলে মুসা লান্তারানি দেখা যাবে না ঠিক কি না ঠিক কি না আর আমার রসুল হুজরায়ে পাকে আরাম ফরমাচ্ছেন আল্লাহ বলেন আমার নবীকে দেখার আমার বড় ইচ্ছা হয়েছে জিবরাইল তুমি যাও আমার রসুলকে শোষণ মানে একটু আমার কাছে নিয়ে আসো সবাই আল্লাহকে দেখতে চায় আর আল্লাহ আমার নবীকে দেখতে চায় ঠিক কি না এগুলো বুঝতে হবে না নবী আমাদের মতো নয় এটা আল্লাহর কালাম আল্লাহ বলেন এই আয়াতের তর্জমাটুকু আপনারা দেখেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আমার ইমানদার বান্দারা কারা কারা মুসলমানরা না মুসলমানদের মধ্যে আবার বেঈমান মুনাফেক আছে ঠিক কি না এটা কি আমার কথা না আল্লাহর কথা আল্লাহ এর জন্য মুসলমান বলে ডাক দেন নাই আল্লাহ বলেন ও আমার ইমানদার বান্দারা লা তারফাউ আসওয়াতকুম তোমরা তোমাদের গলার কণ্ঠস্বরকে উঁচু করিও না গলার আওয়াজকে বৃদ্ধি করিও না ফাওকা সাউতিন নবী আমার রসুলের গলার আওয়াজের উপরে সুবহানাল্লাহ বলেন আমার রসুল যখন কথা বলে আমার রসুলের দরবারে যখন তোমরা যাও তখন তোমরা উচ্চ স্বরে আমার রসুলের সামনে কথা বলিও না আচ্ছা এটা কি আদব না বেয়াদবি আল্লাহ কি আদব শিখাচ্ছেন না বেয়াদবি শিখাচ্ছেন কার শানে আদব কার শানে শিক্ষা দিচ্ছেন কে ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজহারে বাদুকুম লিবাদিন বাদুকুম লিবাদিন তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো আমার নবীর দরবারে সেইভাবে আমার নবীর সাথে কথা বলিও না আল্লাহ বলেন নবী আমাদের মতো না ঠিক কি না তোমরা বাদুকুম লিবাদিন আল্লাহর হিকমত দেখেন এই কোরআনে পাকের এমন কোন বিষয় নাই যে আল্লাহ এই কোরআনে পাকে আলোচনা করেন নাই ঠিক কি না বিশ্ব মানবতার সবকিছু এই 30 পারা কোরআনে আল্লাহ দান করেছেন আল্লাহ বলেন বাদুকুম লিবাদিন তোমরা একজন মানুষ আর একজন মানুষের সাথে যেইভাবে কথা বলো আমার নবীর সামনে আমার নবীর সাথে সেইভাবে কথা বলিও না আল্লাহ বলেন নবী নবীর সামনে একজন আরেকজনের মতো কথা বলিও না কারণ নবী তোমার মতো না আর এখন দেখবেন মসজিদে দাঁড়িয়ে মিম্বরে খুতবা দিচ্ছে আমাদের দুইটা হাত আছে আমাদের পেট আছে নবীরও পেট ছিল আমাদের কিদা লাগে নবীরও কিদা লাগছে আমাদেরও বিবি বাচ্চা আছে নবীজিরও বিবি বাচ্চা ছিল ঠিক কি না আরেকজন তো বলতে বলতে আমার নবীজির দেহ মুবারককে সিক্স প্যাক বলে ফেলেছেন ঠিক কি না এই দেহ মুবারক এটা কার নূর এটা নিয়ে কথা বলতে কিন্তু হুঁশে আকলে কথা বলতে হবে ঠিক কি না হুঁশিয়ারে কথা বলতে হবে কারণ নবী নাই তো আমার আল্লাহ বলেন আমি আল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই তো লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক কি না ঠিক কি না বাবারা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে এটা কি আমার নবী লাগিয়েছেন না কে লাগিয়েছেন কে লাগিয়েছেন আরশে পাকের মধ্যে ওই নাম দেখে হযরত আদম আলাইহিস সালাম কান্না করতে করতে ক্ষমা পায় না যখন ওই নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে হাত তুলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ ঠিক কি না এই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আজকের 1000 বছর 2000 বছর 5000 বছর আগের না খোদার খোদাই যখন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন থেকে ঠিক কি না ঠিক কি না হযরত ইউনূস নবী মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন কার ওসিলায় কার ওসিলায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় ঠিক কি না তাহলে এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যেমন তেমন বলা যাবে না যেমন তেমন করা যাবে না আমাদের যুবক বাবারা সাবধান থাকবেন এগুলো থেকে আমার রাসূলের পবিত্র দেহ মোবারকের প্রতিটা কিছু উম্মতের জন্য তবাররুক ঠিক কি না উম্মতের জন্য কি তবাররুক আজকে মসজিদের ইমাম সাহেব আফসোস লাগে মিম্বরে দাঁড়িয়ে বলেন নবী আমার মতো নবী আপনার মতো আবু তহা আদনান একটার বয়ান আমি নাম তো আমরা বলি না কিন্তু আজকে না না বলে পারলাম না বলে ফেলেছি এর বয়ানের মধ্যে দেখবেন সে আমার নবীকে বলছে আমাদের ভাই কোন আলেম না ওকে আলেম ওকে আলেম ডাক্তার জাকির নায়েক সাহেব কে আলেম আর একটু জোরে বলতে হবে তিনি কে আলেম তিনি এমবিবিএস ডাক্তার ঠিক কি না আলেম হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস হওয়া লাগে 12 বছর 24 বছর কোরআন হাদিসের গবেষণা করা লাগে ঠিক কি না আমরা ডাবল টাইটেল পাস করেছি আমরা জানি কোরআন হাদিসের গবেষণা করে করে আস্তে 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 ধারাবাহিকভাবে তারপরে গিয়ে টাইটেল পাস করে আলেম হতে হয় ঠিক কি না ঠিক কি না কেউ এমবিবিএস পাস করে আলেম হয়ে যাবে আর যুব সমাজ সেগুলোকে গ্রহণ করবে এই ফিতনা ফাসাদ আমাদেরকে পরিত্যাগ করতে হবে ঠিক কি না ঠিক কি না বাবারা কোরআনের আয়াত যে কোনো কেউ মুখস্থ করতে পারে আপনি আল্লাহর কোরআন নিয়ে গবেষণা করেন আপনি এক বছর পরে দেখবেন পবিত্র কোরআন আপনার অনেকটা মুখস্থ হয়ে গেছে এটা কার কার দয়া এটা কার দয়া আল্লাহর দয়া কিন্তু সেজন্য আপনি আলেম মনে করতে পারবেন না আপনি মুফতি মুফাসসির মুহাদ্দিস মনে করতে পারবেন না পারবেন না আজকে বাংলা শিক্ষিত আবু তহা আদনান তার ভিডিওতে বলতেছে আমার রাসূল আমাদের ভাই আর কিছু যুবক ছেলে বলছে ঠিক ঠিক কোথায় ঠিক বলছি কোথায় বেঠিক বলছি এই বিবেক জ্ঞানও আজকে আমাদের লোপ হয়ে গেছে ঠিক কিনা বাবারা আমরা কি গরু ছাগল আমরা কি গরু গাধা আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন ঠিক কিনা আমাদের জ্ঞানকে পরিচালনা করার জন্য কোথায় কি বলছি কোথায় কি করছি কোথায় কি ভাবছি তা আমাদের প্রত্যেকের জ্ঞান দিয়ে আমাদেরকে অন্বেষণ করতে হবে ঠিক কিনা জ্ঞান ছাড়া কখনো মানুষ হবে না জ্ঞান ছাড়া কখনো মানুষ হবে না যেখানে সাহাবায়ে কেরামরা আমার রসুলের পবিত্র প্রস্রাব মোবারক করে আসার পরে সাহাবায়ে কেরামরা একজন আরেকজনের আগে আমার রসুলের ইস্তেনজাখানায় যাওয়ার জন্য প্রতিযোগিতা লাগাতেন সুবহানাল্লাহ বুখারি শরীফের হাদিস আমার রসুল যে ঢিলা মোবারকগুলো ব্যবহার করতেন সাহাবায়ে কেরামরা সেগুলো নিয়ে তাদের বুকের মধ্যে রেখে দিতেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না আজকে মিলাদুন নবীর তবাররুককে পায়খানার সাথে তুলনা করেছে ঠিক কিনা কোনো বিধর্মী করেছে না কোনো বিধর্মী না কোনো বিধর্মী না বুখারী পড়ে কোরআন পড়ে আলেম হয়েছে যারা তারাই করছে ঠিক কিনা এই সমস্ত আলেম রূপী জালেমদেরকে আমাদের চিনে রাখতে হবে আমাদের চিন্তা হবে ঠিক কিনা যে যার ভিতরে রসুলের মহাব্বত নাই সে যদি ফেরেশতাও হয় আমরা তাকে বলবো শয়তান এটা কে বলেছেন এটা কে বলেছেন আদম নবীর সাথে বিয়াদবি করার কারণে 9.5 লক্ষ বৎসরের ইবাদতকে আল্লাহ চোখের পলকে ধ্বংস করেছেন ঠিক কি না আল্লাহর কাছে ইবাদত আগে নয় আল্লাহর কাছে ঈমান আগে আর ঈমানের মূল হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূল ঠিক কি না আপনি আজকে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কলেমা থেকে বাদ দিয়ে দিবেন আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ করতে থাকেন আল্লাহ আপনার দিকে একটা নজরও দিবে না ঠিক কি না আপনি সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেও কোনো লাভ হবে না
আল্লাহ বলেন যাকে আমি মানব সুরতে পাঠিয়েছি তোমরা তাকে তো চিনলে না আকারে যাকে পাঠিয়েছি তাকে চিনলে না নিরাকারকে কিভাবে তোমরা পাবে ঠিক কে রে বাবা আগে আকার চিনতে হবে তো আগে আকারের ভিতরে আবিষ্কার করতে হবে তো তারপরে নিরাকারের সন্ধান পাওয়া যাবে ঠিক কি না আগে মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনো মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে ঠিক কি না বাবারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র প্রস্রাব মোবারক খেয়ে আমার রাসূলের দাসী উম্মে আইমান পানির তৃষ্ণায় আমার রাসূলের প্রস্রাব মোবারক পান করে ফেলেছে আর আমার রাসূল তাকে বলে উম্মে আইমান রে তোর জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে গেছে যে রাসূলের প্রস্রাব মোবারক পান করে ফেলেছে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারে না আগুন তাকে স্পর্শ করতে পারে না সে রাসূলকে আমাদের মতো না সে রাসূল আমাদের মতো না যার প্রস্রাব খেলে জাহান্নাম হারাম হয়ে যায় যার পবিত্র ব্যবহৃত ঢিলা মোবারক সাহাবায়ে কেরামরা তাদের মুখে মালিশ করতেন বুকে মালিশ করতেন এবং সেই ঢিলা মোবারকগুলোকে নিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতেন এগুলা কি আমার কথা না হাদিস শরীফের কথা এই যে আবু তুহা আদনান আমার রাসূলকে নিজের মতো বলছে তার ব্যবহৃত ঢিলা কেউ যদি 1 লক্ষ টাকা দিবেও বলে কেউ হাত দিয়ে ধরবে না ধরবে না মসজিদে নিবে না বুকে লাগাবে না আমার রাসূলের ঢিলা মোবারক সাহাবায়ে কেরামরা কপালে মালিশ করেছেন বুকে মালিশ করেছেন শুধু তাই নয় ওই ঢিলা মোবারক যার শরীরে ছিল সে যেদিক দিয়ে হেঁটে যেত ওই এলাকা সম্পূর্ণ মিশক অম্বরের সুগন্ধিতে ভরপুর হয়ে যেত আছে কোন মায়ের বেটা আছে তো রাসূল আমাদের মত হয় কিভাবে আল্লাহ পাক বলেন মিনাল্লাহে নূর কদ জাআকুম মিনাল্লাহে নূর ওয়া কিতাবুম মুবিন এখানের মধ্যে তাফসীর করতে গিয়ে সাধারণ মানুষকে দুকা দেয় বলে কদ জাআকুম মিনাল্লাহে নূর মানে হচ্ছে আল্লাহর কোরআনে পাক তো নূর দিয়ে যদি আল্লাহর কোরআনে পাক হয় তাহলে আল্লাহ আবার কিতাবে মুবিন দিয়ে কি বুঝাইছেন কোরআন কি আবার আরেকটা আসেনি কিতাবে মুবিন দিয়ে কোরআনকে বুঝিয়েছেন আর মিনাল্লাহে নূর দিয়ে আমার রাসূল পাকের জাতকে বুঝিয়েছেন ঠিক কি না আমরা এই ধোকাগুলো থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহ কোরআনকে এখানে নূর বলেন নাই কোরআনকে এখানে কিতাবে মুবিন বলেছেন আর মিনাল্লাহে নূর আমার রাসূলকে বলেছেন সুবহানাল্লাহ তা আল্লাহ বলেছেন নূর আপনি বলবেন মাটি আল্লাহ বলেছেন জিন্দা আপনি বলেন মুর্দা আল্লাহ বলেছেন বেমেসাল আপনি বলছেন আমার মতো তাহলে আমরা কি আল্লাহর কথা শুনবো না সেসব মোল্লার কথা শুনবো কার কথা বাবারা দুই হাত তুলে বলেন কার কথা শুনবো আর একটু জোরে কার দিকে যাব আল্লাহর হুকুম মানবো আল্লাহর রাসূলকে ভালোবাসবো ঠিক কি না আল্লাহ কবুল করুন আজকে আমার রাসূলকে আমরা মিলাদ পড়ি আমার রাসূলের কিয়াম করি সম্মান জানাই এটার মধ্যে তাদের অসুবিধা ঠিক কি না বাবারা অসুবিধা আছে না আছে কি আছে না যেখানে মসজিদ কমিটি শক্ত ওইখানে যখন কিয়াম করতে বলে ইমাম সাহেব নূরে সরে আল্লাহুম্মা সাল্লি আলা ফরে তারপরে বলে বসে বসে কিয়াম করলে হয়ে যাবে এগুলো হিকমত আমরা শক্ত থাকব আমরা বলবো হুজুর বসে বসে করলে হবে না আমাদের দুনিয়ার এমপি মন্ত্রী যদি আমাদের সামনে আসে এই মুহূর্তে এই মাহফিলে যদি আসে আপনারা সকলে দাঁড়িয়ে তাকে জায়গা দিবেন না দিবেন কি দিবেন না আমি যখন এসেছি আপনারা দাঁড়িয়েছেন না বাবা আমি বলেছি দাঁড়াইতে সবাই কেন দাঁড়িয়েছেন আওলাদ রাসূল এসেছে তাজিমের জন্য ঠিক কি না এটা সম্মান এটা কি শিক্ষক যখন শ্রেণী কক্ষে আসে সবাই দাঁড়িয়ে যায় কেন সম্মান এটা কি বসে থাকলে বেয়াদবি দাঁড়িয়ে গেলে সম্মান আদব প্রধানমন্ত্রী যখন আসে সংসদ ভবনে যখন যায় সবাই দাঁড়ায় না স্পিকার যখন আসে তখন সবাই দাঁড়ায় না দাঁড়ায় কি দাঁড়ায় না কোর্টে কাচারির মধ্যে যখন জজ সাহেব যখন কোর্টে প্রবেশ করেন সবাই দাঁড়ায় না দাঁড়ায় কি দাঁড়ায় না এটা সম্মান দুনিয়ার বিচারকের সম্মানে যদি দাঁড়াতে হয় দুনিয়ার শিক্ষকের সম্মানে যদি দাঁড়াতে হয় দুনিয়ার মন্ত্রী এমপির সম্মানে যদি দাঁড়াতে হয় আল্লাহ কুল কায়নাত যে নবীর জন্য বানিয়েছেন যে নবীর জন্য আজকে আমি আপনি দুনিয়াতে এসে সম্মানিত হয়েছি আমার সেই নবীর সম্মানে আমাদের দাঁড়াতে হবে কি হবে না হবে
আর একটু জোরে দাঁড়াতে হবে কি হবে না কারো কাছে জিজ্ঞেস করা লাগবে কারো ফতোয়া লাগবে কেউ ফতোয়া দিলে বলবেন তোর ফতোয়া তোর কাছে রাখ আমার নবীকে আমি তাআজিম করব কারো কিছু বলার সাধ্য নাই ঠিক কি না আমার নবীকে আমি ভালোবাসব কারো কিছু বলার সাধ্য নাই ঠিক কি না আমার নবীকে আমি মাথার উপরে রাখব কারো কিছু বলার সাধ্য নাই ঠিক কি না দলিল দিতে না পারলে বলে দিবেন তোর দলিল তোর কাছে আমি বিনা দলিলে আমার রাসূলকে ভালোবাসি ঠিক কি না আমি বিনা দলিলে আমার নবীকে ভালোবাসি আমি বিনা দলিলে আমার নবীকে তাআজিম করি কারণ আমার আল্লাহ আমার রাসূলকে ভালোবেসেছেন তাআজিম করেছেন ফেরেশতাদেরকে দিয়ে করিয়েছেন সমগ্র সৃষ্টির জন্য আমার নবীর তাআজিমকে ফরজ করেছেন ঠিক কি না নামাজ ফরজ বুঝো আর নবীর তাআজিম যে ফরজ সেটা বুঝো না ঠিক কি না রোজা রাখো রোজা ফরজ ভালো বয়ান করো নবীর তাআজিম যে তার আগে ফরজ সেই বয়ান তো আর করো না কবরস্থানের সামনে দিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে 70 বার কবরবাসী মুর্দাকে সালাম দাও আর আমার নবী জিন্দা নবীকে ইয়া নবী সালাম আলাইকা বললে তোমাদের গায়ে আগুন জ্বলে ঠিক কি না ইয়া আহলাল কুবুর তোমাদের ডিকশনারিতে জায়েজ আর ইয়া নবী বলা তোমাদের ডিকশনারিতে না জায়েজ বুঝতে হবে না বাবা এটা শয়তানের দলিল ঠিক কি না এটা কার দলিল এটা কার দলিল তুমি মুর্দাকে সালাম দিতে পারো হুজুর তুমি মুর্দাকে গিয়ে 70 বার সালাম দাও আর আমার জিন্দা নবী হায়াতুন নবী কালি কামলি ওয়ালা নবী যে নবী না আসলে আজকে তুমি হুজুরের কোনো মূল্য থাকতো না তুমি হুজুরই থাকতে না ঠিক কি না ঠিক কি না বাবারা আমার সেই নবীকে ইয়া নবী সালাম আলাইকা বলতে পারো না তাহলে বুঝতে হবে তোমার অন্তরে শয়তান বাসা বেঁধেছে তুমি শয়তানের অনুসারী আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী ঠিক কি না আল্লাহ যখন আমাকে আমার রাসূলের উম্মত বানিয়েছেন আল্লাহ যখন আমাকে আমার রাসূলের অনুসারী বানিয়েছেন আমার দেহে প্রাণ যতদিন থাকবে আমার রাসূলের কিয়াম আমার রাসূলের সালাম আমার রাসূলের তাআজিম ততদিন থাকবে ঠিক কি না ঠিক কি না আমার ইমামে আহলে সুন্নাত আল্লামা শেরে বাংলা বলেন আবাজি এটা দেহম মেদ্দি যতদিন প্রাণ আছে এতদিন ন খবরত যাইয়ারও আর নবীর তাআজিম ঠিক কি না খদা আর কবর গো কেন গভীর করিবে ও হুজুর কিল্লে খদা আর রসুল পাক করে দাঁড়াইরে সালাম দিবেন লাগি ঠিক কি না ঠিক কি না তাহলে মুমিন শুধু দুনিয়াতে নয় কাল কিয়ামতের ময়দানেও আমার রসুলের সাথে থাকবে ঠিক কি না ঠিক কি না আমরা দুনিয়াতে যারা রসুলকে ভালোবাসি আমাদের ইমান হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমার রসুল আমাদের সামনে থাকবে আমরা রসুলের সামনে থাকব ঠিক কি না বাবারা কোনো সন্দেহ আছে না কোনো সন্দেহ আছে ইন্না আতাইনাকাল কাউসার এ মহান কাউসার আমার রসুলকে আল্লাহ কাদের জন্য দিয়েছেন আল্লাহ বলেন ও রসুল দুনিয়াতে আপনি রসুলের যারা পাগল ছিল আপনি রসুল ছাড়া যারা কিছু বুঝতো না আপনি রসুলের মিলাদুন নবীর মাস আসলে পাগল হয়ে যেত কেমনে আমার রসুলের মিলাদুন নবী করব কেমনে আমার রসুলের মিলাদুন নবী সাজাবো ঠিক কি না আছে না নাই আছে না নাই আমার আল্লাহ বলেন ও রসুল আপনি সাক্ষী থাকুন এই কাউসার আপনাকে আমি দিয়েছি আপনার সে সমস্ত পাগলদের জন্য ঠিক কি না ঠিক কি না আমরা ইয়ানফসি করব না আমরা ইয়ানফসির দলে নাই আমার রসুল আমাদেরকে কাউসারের পানি পান করাবেন আর আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ করব ঠিক কি না ঠিক কি না সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার কষ্ট হচ্ছে না আল্লাহর রসুলের শান ও আজমত আল্লাহর রসুলের তাআজিমের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না কোনো আপোষ করা যাবে না কোনো আপোষ করা যাবে না আমার আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহ তো নিরাকার নিরাকারকে কেমনে ভালোবাসবে আগে আমার রসুলের তোমরা তাবেদারি করো ঠিক কি না যখন আমার রসুলের গোলামি করতে করতে আমার রসুলের সন্তুষ্টি অর্জন করবে আমি আল্লাহ অটোমেটিক তোমাদেরকে ভালোবেসে ফেলবো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ
আমি আল্লাহর ভালোবাসার দাবি তোমার মুখ থেকে করতে হবে না আমি আল্লাহর বড় বান্দা আমি এত ওয়াক্ত নামাজ পড়ি আমি এতটা রোজা রাখি আমি সারা রাত্র নফল নামাজ পড়ি এগুলো তোমাকে আর বলতে হবে না স্বয়ং আমি আল্লাহই তোমার হয়ে যাব সুবহানাল্লাহ আমার রাসূলকে ভালোবাসবে তুমি আল্লাহওয়ালা হবে সুবহানাল্লাহ ঠিক কি না আল্লাহ পাক আমাদেরকে আমার প্রিয় রাসূলের ভালোবাসা ঈমান মজবুত করে দিন সবাই বলুন আমিন আর একটু জোরে বলেন আমিন শুধু আমার রাসূল কেন আমার রাসূল তো জিন্দা যারা আমার রাসূলের গোলামি করে আমার রাসূলের গোলামেরাও জিন্দা ঠিক কি না ঠিক আর একটু জোরে ঠিক কি না ঠিক আল্লাহর ওয়ালীরা বাবা কবরে জিন্দা না মরা জিন্দা আর একটু জোরে বলতে হবে জিন্দা না মরা কিন্তু ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবেন যে কবর 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 মরা মুর্দা লাশ ঠিক কি না ঠিক আল্লাহর ওয়ালীগণ জিন্দা এটা কার ঘোষণা কার ঘোষণা এক জায়গায় দুই জায়গায় নয় কুরআনের সর্ববৃহৎ যে দুইটি সূরা আছে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান দুইটা আয়াত দুইটা সূরার মধ্যেই আল্লাহ স্পষ্টভাবে দুইটা ভিন্ন ভিন্ন আয়াতে আল্লাহর আউলিয়ারা জিন্দা আল্লাহর কদমে আল্লাহর পথে যারা নিজেদের জীবনকে কোরবান করে আমার আল্লাহ বলেন তারা জিন্দা 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 সুবহানাল্লাহ ঠিক কি না শুধু জিন্দা নয় বলে যে দুনিয়াতেও আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেছিলাম কবরের মধ্যেও তারা আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে ঠিক কি না সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় কুতিলু বা নিজের জীবনকে কুরবান করেছেন ওয়ালা তাহসাবান্না তোমরা হিসাব করিও না তোমরা অনুমান করিও না তোমরা মনে করিও না তারা মরে গেছেন ঠিক কি না যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে কুরবান করেন তাদেরকে তোমরা মরা মানুষ মনে করিও না মরা মানুষ মনে করিও না মরা মানুষ মনে করিও না সিলেট হযরত শাহজালাল মরানা জিন্দা জিন্দা কেন জিন্দা কারণ তার সারাটা জীবন তিনি আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছেন সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক হযরত শাহজালাল যদি ইয়েমেন থেকে এত কষ্ট করে পায়ে হেঁটে নদী পথে এত কষ্ট করে আমাদের বাংলাদেশে না আসতেন তাহলে তার কোনো ক্ষতি আছিল তার কোনো সমস্যা ছিল তিনি এত কষ্ট করে এত পথ পাড়ি দিয়ে আল্লাহর হুকুমে আমাদের বাংলার জমিনে কেন এসেছেন কেন তিনি সিলেটে আস্তানা করেছেন কারণ তার মাধ্যমে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহ মুখী করেছেন ঠিক কি না তার সারাটা জীবন তিনি মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডেকেছেন নাকি মিথ্যা কথা রাজা গৌরগোবিন্দের সাথে জিহাদ করেছেন না করেছেন না করেছেন কি করেন নাই সুরমা নদী পাড়ি দিয়েছেন না আজানের ধ্বনি দিয়ে রাজা গৌরগোবিন্দের তাজমহলকে ভেঙে চুরে চুরমার করেছেন না করেছেন কি করেন নাই তাহলে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহর পথে ডেকে তিনি যখন ইন্তেকাল করেন আমার আল্লাহ বলেন তার সারাটা জীবন তো আমি আল্লাহর রাস্তায় ঠিক কি না তাহলে তোমরা তাকে মৃত মানুষ মনে করিও না মৃত মানুষ মনে করিও না বাল হায়া তারা জীবিত তারা জীবিত সুবহানাল্লাহ তারা কি জীবিত ইনদা রব্বিহিম ইউরযাকুন এবং তারা মহান আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হচ্ছেন সুবহানাল্লাহ মরা মানুষে খাইতে পারে না মরা মানুষে আহার করতে পারে না আমার আল্লাহ বলেন আমার ওলিদেরকে আমি বেহেশত খাবার দিয়ে আহার দিচ্ছি সুবহানাল্লাহ ঠিক কি না ঠিক আমার রাসূল কি বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু শব্দান আমার বান্দারা নিশ্চয় যারা আল্লাহর ওলি আছেন তাদের কোনো মরণ তাদের কোন মরণ আজকে আপনারা জানেন যে হযরত শাহে আমানত তার মাজার নিয়ে অনেকে মন্তব্য করেছিল ঠিক কি না হদওয়া শাহ আমানতের এটা মোশায় করেন না এটা মশারি কিনলে দিয়ন ফরত দেয় এটা চাদর কিনলে দিয়ন ফরত দেয় এটা আবার জারবাত্তি দিয়ে সাজন কিনলে ফরত দেয় এটা মোমবাতি কিনলে জারুন ফরত দেয় আমার আল্লাহ বলেন ওয়ামাই ইউআজ্জিম শাইর আল্লাহ যারা আমি আল্লাহর নিদর্শনকে তাআজিম করে সম্মান করে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব আমি আল্লাহ তাদেরকে আমার মুত্তাকি বান্দা হিসেবে কবুল করে নেই এক একজন আল্লাহর ওলি এক একটা শাইর আল্লাহ ঠিক কি না কোন সন্দেহ আছে এক একজন আল্লাহর ওলি এক একজন শাইর আল্লাহ কারণ তাদের সারাটা জীবন আমার হুজুর গাউসুল আজম মাইজ ভান্ডারী না রিজিকের আপনারা জানেন কলিকাতা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন
কোনখানের তৎকালীন কলিকাতা আলিয়া মাদ্রাসা এটা কিন্তু জগৎ বিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ ছিল ঠিক কি না এমন বিদ্যাপীঠের সর্বোচ্চ হাদিসের শিক্ষক মুহাদ্দিস হিসেবে যিনি নিযুক্ত ছিলেন কত সম্মানী পেশা না দুনিয়ার জন্য কত সম্মানী পেশা না ওই পেশা তিনি ছেড়েছেন এরপরে যশোরে এসে কাজীর পদে বিচারক যেমন তেমন পদ নয় ওবাজি গৌসুল আজম মেজবান্ডারির দরবারিবে তুইয়ে মুইয়ে ইতিহাস ন ইন সর্বোচ্চ মকাম আল্লাহ দান করে দিয়েছে সুবহানাল্লাহ ঠিক কি না এই বিচারকের পদে সরকারি বিচারক ছিলেন এই বিচারকের পদ ছেড়ে তিনি গৌসুল আজম মেজবান্ডারি ফটিকছড়ির জঙ্গল পাহাড় গেরা এলাকায় গিয়ে তিনি সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর পবিত্র প্রেমের বাণী প্রচার করেছেন ঠিক কি না ঠিক কি না মগ চাকমা মারমাদের আস্তানা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান এলাকা ঠিক কি না এই তিন তিন এলাকার মাঝখানে ফটিকছড়িতে বসে তিনি সাধারণ মানুষকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পবিত্র বাণীর দিকে প্রেমের দিকে আহ্বান করেছেন লক্ষ লক্ষ মানুষকে মুসলমান করেছেন লক্ষ লক্ষ মানুষকে নামাজি বানিয়েছেন ঠিক কি না তাহলে আমার গৌসুল আজম মেজবান্ডারি এত বড় বড় পেশা এত বড় বড় পদ ছেড়ে আল্লাহর পথ বেছে নিয়েছেন আর আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে আমি আল্লাহ জিন্দা রেখেছি ঠিক কি না ঠিক কি না বাবারা দুনিয়াতে কোনো পেরেশানি নাই আজকে আমরা পীর ধরতে গেলে আমরা আমাদের মুরব্বীরা ফির ধরে বাবা ফির ধরেছে বাবা যখন সন্তানকে বলে বাবা তুইও ফির ধরি ফেলে ইউ টাইম মতো সন্তান আমাদের ইন তোমারা কই যদি তোমার খামি নারা কইতেন না ঠিক কিনা বাবারা বলে কি বলে না হয়তো কি ফিরটি আবার আল্লাহরে ডাকির আল্লাহর নামাজ ফজ্জুম ফাঁসক তো নামাজ ফজ্জুম মা বাবার কাসমত গজ্জুম আবার ফিরে কি রিব বলে কি বলে না বলে কি বলে না হয়তো আল্লাহর অলিও কলা আসরের দিন চিনিব না আফসোস আজকে আলেমদের আলেম নামের জালেমদের মুখ দিয়ে বের হচ্ছে আল্লাহর ওলিরা তো চিনবে না আল্লাহর ওলিরা কিভাবে চিনবে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মেয়ে মা ফাতেমাকে চিনবে না আর একটু জোরে বলবেন না বাবা এই কথা শুনে কোন ঈমানদার ঘুমিয়ে থাকতে পারে আমার কুল কায়নাতের যাকে আল্লাহ মালিক বানিয়েছেন যাকে দিয়ে আল্লাহ কুল কায়নাতের রহমত বিতরণ করেন সে রহমাতাল্লিল আলামিন নাকি তার কন্যাকে চিনবেন না মা ফাতেমা নাকি আমার রসুলকে চিনবে না আমার রসুল নাকি মা ফাতেমাকে চিনবে না এই কথা আমরা বিশ্বাস করতে পারবো না বিশ্বাস করলে ঈমান থাকবে না ঈমান থাকবে না ঈমান থাকবে না শুধু আমার রসুল নয় আল্লাহ কি বলেন দেখেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বে ইমামিহিম ফিরসাব 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 খন খামল লাইবু ফিরসাব কাল কেয়ামতের ময়দান লাইবু ঠিক না বেটি ঠিক কি না ইয়ান খার কথা খার কথা আল্লাহ কি বলেন ইয়াউমা নাদউ শরণ করুন সেই কেয়ামতের দিন যেদিন আমি আল্লাহ নাদউ দাআয়াদউ নাদউ আমি আহ্বান করব ডাকব কুল্লা উনাসিন প্রত্যেক ইনসানকে প্রত্যেক মানুষকে বে ইমামিহিম তাদের আপন আপন ইমামের নামে আপন আপন মুর্শিদের নামে আর একটু সুবহানাল্লাহ বলবেন না তাহলে মুর্শিদ লাগবে কি লাগবে না পীর লাগবে কি লাগবে না আল্লাহর ওলি লাগবে কি লাগবে না আল্লাহ বারবার বলেন ওয়াকুনু মাআস সাদিকিন ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা আমার সত্যবাদী আমার আউলিয়াদের সাথী হয়ে যাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম ঠিক কি না ঠিক কি না বাবারা আল্লাহর ওলিগণ কবরে হাসরে পুলসেরাতে সব জায়গায় নিশ্চিন্ত ঠিক কি না তাদের কোনো চিন্তা তাদের কোনো পেরেশানি তাদেরকে পেরেশানি মুক্ত করেছেন কে তাদেরকে চিন্তা মুক্ত করেছেন কে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ঠিক কি না সাবধান আচ্ছা বাবা সাবধান কাদেরকে করে যারা আদবদার তাদেরকে না যারা বেয়াদব তাদেরকে কাদেরকে আপনার ঘরে দুই চার পাঁচটা ছেলে আছে সেখানের মধ্যে আপনি সবচাইতে বেশি ডাক দিবেন সবচাইতে বেশি সাবধান করবেন কোনটাকে যেটা বেশি দুষ্ট যেটা বেশি বেয়াদব সেটাকে ঠিক কি না ঠিক কি না আল্লাহ তার বান্দাদের মধ্যে কিছু বেয়াদব বান্দা আছেন যাদেরকে আমার আল্লাহ সূরা ইউনূসে সাবধান করে দিয়ে বলেন আলা সাবধান
إنا أولياء الله نشجوا يمار جرا وليرا أچن لا خوف عليهم تادر كونو بھوئي تادر كونو بھوئي نا دنیا تے نا قبر نا حشر ٹھیک کی نا نائي نائي تادر كونو بھوئي تادر كونو بھوئي ولا هم يحزنون تادر كونو پریشانیو نائي الله كنو الله بولن تادر كي آمي الله بھالو بشي شمست بھوئي شمست پریشانی مکت کرے دیئے چه আল্লাহ যদি তাদেরকে মুক্ত করেন আল্লাহ যদি তাদেরকে এত ইজ্জত সম্মান দান করেন আমি আর আপনি বেইজ্জত করতে পারবো না বেইজ্জত করা যাবে না এত অপপ্রচারের পরেও আল্লাহর ওলিদের দরবারে মানুষ বেশি না কম বেশি না কম আমার গৌসুল আজম মাইজবন্ডারির দরবারে দিন দিন মানুষ বাড়ে না কমে বাড়ে না কমে